হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগস। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। তো সংক্ষেপে বেশি কথা না বলে আজকের বিষয়ে চলে যাওয়া যাক। তো আজকের বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকেই প্রায় মোবাইল অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করছি। তো এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে স্মার্টফোনের যে ক্যামেরা রয়েছে, আজকে স্মার্টফোনের সেলফি ক্যামেরার একটা সলিউশন নিয়ে এসেছি। চলো দেখবো কি সেই সলিউশন। বিষয়টা হচ্ছে, আমরা যখন সেলফি ক্যামেরা দিয়ে ছবি উঠছি, তখন ছবিটা যখন সেভ হচ্ছে, সেভ হওয়ার পর ছবিটা উল্টো হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, অর্থাৎ মিরর ইমেজ তৈরি হচ্ছে, তাই না বাবা? মিরর ইমেজ তৈরি হচ্ছে, মানে ডান হাতটা বাম হাত হয়ে যাচ্ছে, বাম হাতটা ডান হাত হয়ে যাচ্ছে। এটা দেখতে খুবই অড লাগে। তো এই সমস্যাটায় আমিও ভুক্তভোগী। তো আমি এর সমাধান নিয়ে এসেছি, অর্থাৎ আমি খুঁজে বের করতে পেরেছি যে কীভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। চলো তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করবো। তো রোজ দিনের মতো আজকেও আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি, যেটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুব প্রয়োজনীয়। তো চলো দেখি সেটা কি। এখন তো প্রায় সবার হাতেই স্মার্টফোন তো আছেই। তো এই স্মার্টফোনেরই একটা ফিচার, স্মার্টফোনের যে ক্যামেরা রয়েছে, আমরা তো প্রতি মুহূর্তে ভিডিও শ্যুট করে থাকছি, ছবি উঠছি, কিন্তু সেলফি যে ক্যামেরাটা রয়েছে, এই সেলফিতে যখন আমরা ছবি উঠছি, তখন কি হচ্ছে, আমাদের ডান হাতটা বাঁ হাত হয়ে যাচ্ছে, বাঁ হাতটা ডান হাত হয়ে যাচ্ছে, অর্থাৎ মিরর ইমেজ তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে কিভাবে ঠিক করা যায়, তো আজকের বিষয়টা হচ্ছে এটাই। তো এই দেখো বন্ধুরা, এটা আমার হচ্ছে বাঁ হাত, কিন্তু এটা যখন আমি দেখা, এই যে এখন আসলে আমি ডান হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, বাঁ হাতটা দেখালাম, কিন্তু ছবিতে দেখে মনে হচ্ছে বাঁ হাতটা ডান হাত হয়ে গেছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা দূর করার জন্য ব্যবস্থা তো আছেই, কিন্তু আমরা কিন্তু অনেকেই সেটা জানি না। তো কি করলে এই সমস্যাটা দূর হয়ে যাবে, চলো আজকে এটা দেখবো। ইন্টারেস্টিং, আমার কাছে দুটো মোবাইল ফোন রয়েছে, একটা রয়েছে স্যামসাংয়ের, একটা রয়েছে রিয়েলমির, স্যামসাং M21। তো অপশনটা হচ্ছে ক্যামেরা খুলতে হবে, ক্যামেরাটা খুলে ক্যামেরাতে যে সেটিংসটা রয়েছে, সেটিংসটাতে যেতে হবে, সেটিংসটাতে গিয়ে এটা যখন আমি ফেস করেছিলাম, তো আমাকে অনেকটাই খুঁজতে হয়েছে। তো আপনাদের যেন এই কষ্টটা না হয়, তার জন্যই আমার এই ভিডিওটা করা। তো এখানে দেখুন একটা অপশন রয়ে গেছে, সেভ সেলফিস অ্যাজ প্রিভিউড, নিচে কী লেখা আছে, সেভ সেলফিস অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য প্রিভিউ উইদাউট ফ্লিপিং দেম, মানে না ঘুরিয়ে সেভ করবে, অর্থাৎ যেরকম রিয়েল যেরকম হয়, আমাদের ডান হাতটা ডান হাতেই থাকবে এবং বাঁ হাতটা বাম হাতেই থাকবে, ফ্লিপ করবে না, অর্থাৎ ছবিটাকে সেভ করার পর কিন্তু ফ্লিপ করবে, করে ঠিক করে দেবে উইদাউট ফ্লিপিং। মানে সেলফিতে নর্মাল মোডে যেটা হয়, সেটা হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওই হোক বা ছবিই হোক, করার পর সেটাকে ছবিটা ঘুরে গিয়ে উল্টো হয়ে যায়, মনে হয় ডান হাতটা বাম হাত হয়েছে, বাম হাতটা ডান হাত হয়েছে। আমার যেটা হয়েছিল, যে প্রথম ভিডিও যে করেছি যখন, তখন খেয়াল করিনি বিষয়টা, কিন্তু ভিডিওটা দেখার পর একটু অস্বাভাবিক লাগছে। আমি কাজ করছি ডান হাত দিয়ে, কিন্তু ভিডিওতে মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে কাজ করছি। হ্যাঁ, তারপর এটা নিয়ে যখন ভাবলাম, তখন সমাধানে এসে গেছি। তো চলো বন্ধুরা, এটা আমরা দেখে নিই। তো তাহলে এই যে অপশনটা রয়েছে, সেভ সেলফি অ্যাজ প্রিভিউ, এটাকে অফ করে দিতে হবে। অফ করে দিলাম, এবার ব্যাক করে দেখবো এবার ভিডিও কেমন হচ্ছে। এই যে বন্ধুরা, এটা আমার বাঁ হাত, আমি ডান হাত দিয়ে ক্যামেরা ধরে রয়েছি। তো চলো বন্ধুরা দেখছি, এই দেখেছ কি মনে হচ্ছে, ডান হাত দিয়েই ক্যামেরা ধরে আছি। তাহলে কি বোঝা গেল বিষয়টা? কোনো সমস্যা নয়, খালি আমাদের বিষয়টা জানতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। তো অতি সহজেই কীভাবে জানা যায়, যার জন্য আমি চেষ্টা করছি যাতে আপনাদের কোনো অস
অসুবিধাটাকে সামান্য হলেও একটু কম করা যায়, যার জন্যই আমার এই প্রচেষ্টা। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আনতে যাচ্ছি সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। নাহলে কী হবে, এই ইউটিউবের ভিড়ে আমার চ্যানেলটিকে হারিয়ে ফেলবেন। তো আজকের বিষয়টা, ও হ্যাঁ, তার আগে বলছি, যেটা বলছিলাম যে আমার কাছে আরেকটা হ্যান্ডসেট রয়েছে, রেডমি নোট 8। তো এই রেডমি নোট 8-এ কী অপশানটা রয়েছে, এই ইমেজটাকে ফ্লিপ যাতে না হয়ে যায়, ইমেজটা যাতে ফ্লিপ না হয়ে যায়, অর্থাৎ সেলফিতে ছবি ওঠার পর যেন উল্টো ছবি না হয়ে সেভ হয়, অর্থাৎ ডান হাতটা বাম হাত, বাম হাতটা ডান হাত না হয়। তো এটাকে ঠিক করার জন্য ক্যামেরাটা খুলতে হবে। ক্যামেরাটা খুলে অবশ্যই এটাকে সেলফি ক্যামেরাতে সেলফি মোডে নিতে হবে। তো চলো সেলফি মোডে নিই। সেলফি মোডে করে দিলাম, এই সেলফি হয়ে গেল। এবার কী করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে গেলাম, খোল রে বাবা, সেটিংসটা খুলছে না কেন। হ্যাঁ, সেকেন্ড অপশনেতেই রয়ে গেছে মিরর ফ্রন্ট ক্যামেরা। এই মিরর ফ্রন্ট ক্যামেরাটা যদি অফ থাকে তাহলে কিন্তু ছবিটা ঠিক হয়ে যাবে, আর মিরর ক্যামেরা যদি অন থাকে তাহলে কিন্তু ছবিটা উল্টো হতে থাকবে, অর্থাৎ মিরর সেলফি ক্যামেরা দিয়ে ওঠার পর ডান হাত বাম হাত হয়ে যাবে, বাম হাত ডান হাত হয়ে যাবে। তো এই মিরর ফ্রন্ট ক্যামেরাটাকে অফ করে দিতে হবে। যদি আমরা অফ করে দিই তারপর যদি ছবি উঠি তাহলে কিন্তু বন্ধুরা এই সমস্যাটা কিন্তু দূর হয়। এই আমার বাঁ হাতে মোবাইলটা রয়েছে, এবার আমি ভিডিও করছি, ঠিক আছে, ঘুরে দিই, বাঁ হাতে মোবাইলটা ধরেছি, তাহলে স্টপ করে দিই। এখন দেখো কী হচ্ছে, ছবিটা দেখি কী হচ্ছে। এই যে দেখো দেখো, ছবিটা কিন্তু এখন ঘুরে ঠিক হয়ে গেল, অর্থাৎ বাঁ হাতেই কিন্তু মোবাইলটা দেখাচ্ছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি ভিডিও পছন্দ না হয়, ভিডিওর কন্টেন্ট যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করবেন এবং একটি কমেন্টও করবেন, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারি পরবর্তী ভিডিওগুলোর ক্ষেত্রে।